আমি সোহেল রানা এই মর্মে অঙ্গীকার করছি যে আবেদনপত্রে বর্ণিত তথ্যাবলী সত্য ও নির্ভুল। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে একাদশ শ্রেণীর চূড়ান্ত পর্যায়ে ভর্তির সময় একটা ফর্ম পূরণ করতে হবে, সবসময় মনে রাখবে ওই ফর্ম কিন্তু তোমার আগামী যে 2 বছরের ভবিষ্যৎ ওই ফর্মের উপর কিন্তু নির্ভর করছে। সবসময় মনে রাখবে যে ওই ফর্ম পূরণের সময় ফর্মে যাবতীয় যা তথ্য দিবে ওই তথ্যগুলো অনুযায়ী কিন্তু পরবর্তী 2 বছর তোমাকে কলেজ পরিচালনা করবে। অর্থাৎ তুমি কোথায় কি করবে, কোন বিষয়ে পড়াশোনা করবে, কোন সাবজেক্ট নিবে, তারপরে তোমার পিতামাতার তথ্য, নাম্বার, তারপরে যাবতীয় যা তথ্য দিবে সবসময় বুঝে শুনে তথ্য দিবে। এবং এই ফর্ম পূরণের সময় আমি বলবো যে 90% শিক্ষার্থীরাই ভুল করে ফেলে। এবং ফর্ম পূরণের পাশে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে ভুল তথ্য দিয়ে ফর্ম পূরণ করলে ভর্তি বাতিল হিসেবে গণ্য হতে পারে। এই জন্য ফর্ম পূরণের সময় খুবই সাবধান। দেখো, তোমরা যেহেতু একাদশ শ্রেণীতে আগে কখনো ভর্তি হওনি, এই জন্য তোমাদের স্বাভাবিক এই বিষয়টা যে তোমরা জানবে না যে ফর্মটা কিভাবে পূরণ করতে হয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যে একাদশ শ্রেণীর ভর্তি যে ফর্মটা, এই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে, কোথায় ছবি লাগাতে হবে, কোথায় কি করতে হবে, সম্পূর্ণ তথ্য আমি দিয়ে দিবো। এই জন্য বলবো যে 1 সেকেন্ডেও টানবে না। আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছো। যদি এই ভিডিও না দেখে ফর্ম পূরণ করতে চলে যাও, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে বিপদে পড়বে। আর আজকের এই ভিডিওটা দেখে যদি ফর্ম পূরণ করতে যাও, কারো কাছে কিচ্ছু জিজ্ঞেস করা লাগবে না। যদি অনলাইনের মাধ্যমে ফর্ম তুলতে হয় তুলবে, যদি কলেজ থেকে নিতে হয় নিবে, নেওয়ার সাথে সাথে জাস্ট পূরণ করা শুরু করে দিবে এবং সবার আগে পূরণ করে টাকা সহ সবার আগে জমা দিতে পারবে। সেক্ষেত্রে তোমার রোল নাম্বারটা অবশ্যই আগে হবে। এই জন্য বলবো যে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবে। বেশি কথা না বলে চলো স্ক্রিনে চলে যাওয়া যাক। এই মুহূর্তে আমার সামনে তোমরা যে ফর্মটি দেখতে পাচ্ছ, এটা একাদশ শ্রেণীতে চূড়ান্ত পর্যায়ের ভর্তি ফর্ম। আমি জানি না এই ভিডিওটার গুরুত্ব সম্পর্কে আমি তোমাদেরকে বোঝাতে পারছি কিনা যে কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। আমরা যখন কলেজ ভর্তি হয়েছিলাম আমরাও কিন্তু ফর্মে প্রচুর পরিমাণে ভুল করেছিলাম। এক জায়গায় একটা লিখতে হবে, সেটা না লিখে অন্যটা লিখে ফেলেছি, তারপরে কাটাকাটি করেছি। ভর্তি ফর্ম জমা দেওয়ার সময় আমরা শুধু চিন্তা করছিলাম আমাদের ভর্তিটা বাতিল না হয়ে যায়, এই জাস্ট এই চিন্তাটা করছিলাম। তোমরা নিচে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে বিদ্রোহ, ছাত্রীর নিজ হাতে, এটা যেই কলেজের সেই কলেজের শুধু ছাত্রীরাই পড়াশোনা করে, এই জন্য এখানে ছাত্রী দিয়েছে, ছাত্রীর নিজ হাতে ফর্ম পূরণ করবে, ভুল তথ্য প্রদানের জন্য ভর্তি বাতিল হিসেবে গণ্য হবে। বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ? এই জন্য এখানে কিন্তু অনেক কিছু আছে যেখানে যেগুলো তোমরা জানো না, আমি তোমাদেরকে সম্পূর্ণ তথ্য এখানে দিয়ে দিব। জানি না এর গুরুত্ব সম্পর্কে আমি তোমাকে বোঝাতে পারছি না, কিন্তু একটা কথাই বলবো, খুবই গুরুত্বপূর্ণ। আমিও ভুল করেছিলাম ভর্তি ফর্ম পূরণ করার সময়, কলেজে যখন ভর্তি হতে গেছিলাম ফর্ম পূরণে ভুল করেছিলাম। কারণ হচ্ছে তখন আমাদের বোঝানোর মতো, গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না, আমাদেরকে বুঝিয়ে দেবে সেই তথ্য কেউ দেয়নি বা সেরকম কেউ ছিল না। কিন্তু তোমাদের আমি আছি, আমি তোমাদেরকে সম্পূর্ণ তথ্য বুঝিয়ে দেবো। এই জন্য কোনোভাবেই তোমার ক্ষেত্রে যেন এই ধরনের ভুল যেন না হয় অবশ্যই মনে রাখবে। তো দেখো ভর্তি ফর্ম এখানে বলেছে একাদশ শ্রেণী বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা। তো তোমরা যে শাখা, তোমরা বিজ্ঞান বা মানবিক হও বা ব্যবসা হও, তোমরা সেটার উপর টিক চিহ্ন দিবে। তারপরে দেখো এখানে বলেছে শ্রেণীর রোল, শাখা, ভর্তির তারিখ। দেখো এখানে বলছে শ্রেণীর রোল। এখন দেখো এই শ্রেণীর রোল, এটা তো তোমরা জানো না শ্রেণীর রোল কত। এখন এই তথ্যগুলো তোমাদের যেটা জানো না, তোমরা যেই তথ্যটা তোমাদের কাছে নাই সেই তথ্যটা তোমরা পূরণ করবে না। বুঝতে পারছো সেই তথ্যটা তোমরা পূরণ করবে না, ওইভাবেই রেখে দিবে শাখা। এখানে তোমরা এখানে জাস্ট শাখাটা লিখবে এবং ভর্তির তারিখ, তোমরা যে তারিখটা আজকের যেই দিন তোমরা ভর্তি হচ্ছ সেই তারিখটা এখানে দেবে। শিক্ষাবর্ষ তোমরা হচ্ছে 2022-23 শিক্ষাবর্ষ এখানে দিবে। এখন দেখো এখানে যে শ্রেণীর রোলটা, এই বিষয়ে তোমরা কলেজকে জিজ্ঞাসা করবে, ফর্ম নেওয়ার পরে কলেজকে জিজ্ঞাসা করবে, তারা তোমাদেরকে এই তথ্যটা দিয়ে দিবে। তারপর দেখো ছাত্রীর পূর্ণ নাম বাংলায়, এখানে একবার বাংলায় লিখতে হবে তোমাকে, একবার ইংরেজিতে লিখতে হবে। আরেকটা কথা বলে রাখি যে প্রত্যেক কলেজের ভর্তি ফর্ম কিন্তু প্রায় একই ক্যাটাগরির হয়ে থাকে, এই জন্য এটা যে তোমাদের না বা তোমাদের এরকম ভাবার কোনো দরকার নেই, সব কলেজে প্রায় একই ধরনের হয়ে থাকে। এখানে ছাত্রীর বা ছাত্রর পূর্ণ নাম, তোমার নাম এখানে তুমি প্রথমে বাংলায় লিখবে, পরবর্তীতে ইংরেজিতে লিখবে। তারপর দেখো এখানে পিতার নাম বলেছে, পিতার নামটা কিভাবে লিখতে হবে, যেহেতু এখানে তোমাকে তারা বলেনি যে বাংলায় বা ইংরেজিতে লিখতে হবে, সেজন্য তুমি এখানে সুন্দর করে বাংলাতে লিখিয়ে দিবে। সেই সাথে এখানে সুন্দর করে তোমার পিতার পুরো নাম লিখবে, পুরো নাম বাংলাতে লিখবে। তারপরে পেশা লিখবে, তোমার পিতার যে পেশা, যদি কৃষক হয় কৃষক লিখবে, যদি চাকরিজীবী হয় চাকরিজীবী লিখবে, যদি ব্যবসায়ী হয় ব্যবসায়ী লিখবে। এখানে দেখো পেশা দেওয়ার পরে এখানে পদবিটা দিয়ে দিবে। তারপরে দেখো এখানে মাসিক আয়ের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবে যে তোমার বাবা মাসে অনেক টাকা ইনকাম করে, সেই টাকার অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিলে এমনটা ভাবলে কিন্তু চলবে না যে আমি ভাব নিতে গিয়ে আমি বসিয়ে দিলাম। সবসময় মনে রাখবে পরবর্তীতে কিন্তু উপবৃত্তির একটা সুযোগ আছে,
উপবৃত্তির সুযোগ যদি মিস না করতে চাও সেক্ষেত্রে মাসিক আয়টা একটু বুঝে শুনে দিবে, মাসিক আয়টা একটু কম করে দেওয়ার চেষ্টা করবে। তাতে কি হয়, উপবৃত্তির সময় তাদেরকেই সিলেক্ট করে যাদের বাবার মাসিক আয়টা কম থাকে। এই জন্য এই বিষয়ে আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিলাম, কারণ আমার সময় এই প্রবলেমগুলো হয়েছিল। তারপরে মাতার নাম, এখানে মাতার নামটা সুন্দর করে বাংলায় লিখবে, পুরো নাম লিখবে, মাতার পেশা লিখবে, পদবী লিখবে এবং মাসিক আয়টা লিখবে। যদি তোমার মাতার কোনো মাসিক আয় না থেকে থাকে সেক্ষেত্রে কোনো ধরনের কিছু দেওয়ার দরকার নেই। তারপরে দেখো কর্মস্থলের ঠিকানা, তোমার বাবা যদি বাইরে চাকরি করে, তোমার বাবা মা যদি বাইরে চাকরি করে সেক্ষেত্রে যেখানে চাকরি করে সেখানকার তুমি ঠিকানা দিয়ে দিলে। এখানে যদি বাইরে চাকরি না করে, তারা যদি তুমি যে এলাকায় থাকো সেই এলাকাতেই কাজ করে, কৃষিকাজ করছে বা অন্যান্য চাকরি করছে বা ব্যবসা করছে তোমাদের নিজস্ব এলাকায়, সেই এলাকার ঠিকানায় তোমরা এখানে সুন্দরভাবে দিয়ে দিবে। তারপরে দেখো এখানে চেয়েছে বর্তমান ঠিকানা, অর্থাৎ তুমি বর্তমানে কোন এলাকায় বসবাস করছো, কোথায় আছো, সেই ঠিকানাটা তুমি এখানে সুন্দরভাবে দিয়ে দিবে। মোবাইল নাম্বার চেয়েছে, এখানে সুন্দরভাবে তোমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তারপরে বলছে স্থায়ী ঠিকানা, অর্থাৎ তোমাদের যে এলাকা, তুমি যেখানে থাকতে এতদিন, যেখানে তোমাদের বাড়ি আছে সেইখানকার পুরো ঠিকানা তুমি এখানে দিয়ে দিবে। জাতীয়তা অবশ্যই আমরা বাংলাদেশি, ধর্ম তুমি হিন্দু হলে হিন্দু দিবে, মুসলিম হলে মুসলিম দিবে। জন্ম তারিখ, তোমার যে জন্ম তারিখ, তোমার সার্টিফিকেট অনুযায়ী, তোমার জন্ম নিবন্ধন অনুযায়ী অ্যাকুরেট তারিখটা এখানে দিবে, ভুল হলে কিন্তু সমস্যা আছে। স্থানীয় আইনানুক অভিভাবক, সাত নম্বরে কি বিষয়টা বুঝিয়েছে যে তোমার পিতামাতা, সাপোজ তোমার পিতামাতা চাকরি করে তোমার কাছে নেই, তাদের অবর্তমানে তোমার অভিভাবকের দায়িত্বটা কি পালন করবে তার তথ্য এখানে দিতে হবে। সুন্দরভাবে এখানে তথ্য দিয়ে দেবে এবং ছাত্রীর সাথে সম্পর্ক বা ছাত্রের সাথে সম্পর্ক যেটাই হোক, এখানে তার সাথে তোমার কী সম্পর্ক সেটা তোমরা সুন্দরভাবে দিয়ে দিবে। এখন দেখো আট নম্বরে বলেছে যে সব বিষয়ে পড়তে ইচ্ছুক, বাংলা, ইংরেজি, তথ্য প্রযুক্তি, তোমরা কোন বিষয়ে পড়তে ইচ্ছুক। এখানে তিনটা সাবজেক্টের কথা বলেছে, দেখো এই তিনটা সাবজেক্ট, এটা হচ্ছে বাধ্যতামূলক, এটা হচ্ছে বাধ্যতামূলক, বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তেই হবে, তথ্য প্রযুক্তি পড়তেই হবে, যে কোনো গ্রুপে যাও। তারপরে এখানে চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার, সাত নাম্বার এবং দেখো এখানে চতুর্থ বিষয়ের কথা বলেছে, যে যে সাবজেক্টগুলো তোমরা পড়তে চাও পছন্দ মতো সেই সাবজেক্টগুলো এখানে বসিয়ে দিবে। অবশ্যই যেহেতু তুমি আর্টসে যাচ্ছ বা সায়েন্সে যাচ্ছ, তোমার পছন্দের সাবজেক্টগুলো এখানে আছে, সেই সাবজেক্টগুলোর নাম এখানে লিখে দিবে। সাথে চতুর্থ বিষয়, তুমি কোন বিষয়ে চতুর্থ বিষয় নিতে যাও, তারা বিজ্ঞান বিভাগে তারা কোনটা বেঁকে চতুর্থ বিষয় নিতে যাচ্ছে, সাপোজ তুমি হ্যারম্যাথটাকে চতুর্থ বিষয় হিসেবে নিতে চাচ্ছ সেক্ষেত্রে হ্যারম্যাথ লিখবে, সাপোজ তুমি জীববিজ্ঞানটাকে নিতে চাচ্ছ সেক্ষেত্রে জীববিজ্ঞান লিখবে। তারপর দেখো যে প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেছে তার নাম, অর্থাৎ তুমি কোন প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেছো, সাপোজ তুমি সাজুরিয়া জেহরাজনী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছো, সে এখানে সেই সাজুরিয়া জেহরাজনী উচ্চ বিদ্যালয়ের নামটা দিবে। তারপরে এসএসসি রোল, এসএসসিতে তোমার রোল কত ছিল সেই রোল নাম্বারটা দিবে, এসএসসিতে পাস করেছো পাশের সন সেই পাশের সনটা দিবে, তারপরে তোমার রেজিস্টার নাম্বারটা দিবে, শিক্ষাবর্ষ, অর্থাৎ এখানে কিন্তু তোমার কলেজের শিক্ষাবর্ষ নয়, এখানে চেয়েছে তোমার এসএসসি পাস করেছো সেই শিক্ষাবর্ষটা এখানে দিবে। তারপর প্রাপ্ত জিপিএ, তুমি কত নাম্বার পেয়েছো, জিপিএ কত পয়েন্ট পেয়েছো সেই জিপিএটা এখানে সুন্দরভাবে বসাবে। তারপরে দেখো ছাত্রীর অঙ্গীকারপত্র, অর্থাৎ ছাত্রী বা ছাত্রর অঙ্গীকারপত্র, আমি ড্যাশ এই মর্মে অঙ্গীকার করছি যে আমি এখানে, তারপরে দিবে তোমার নাম, তোমার নাম, সাপোজ আমি সোহেল রানা, আমি লিখলাম আমি সোহেল রানা, এই মর্মে অঙ্গীকার করছি যে আবেদনপত্রে বর্ণিত তথ্যাবলী সত্য ও নির্ভুল, আমি আরও অঙ্গীকার করছি যে প্রতিষ্ঠান এবং সর্বোপরি রাষ্ট্রের সকল বিধিবিধান মেনে চলব, অধ্যয়নকালে কোনো রাজনৈতিক বা ছাত্রছাত্রী সংকটের সাথে জড়িত থাকবো না, একজন শিক্ষার্থী হিসেবে সর্বদা অন্যায়, অশোভন ও উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত থাকবো। অভিভাবকের স্বাক্ষর এখানে দেখতে পাচ্ছ, অভিভাবকের স্বাক্ষর এখানে দিতে হবে, অর্থাৎ তোমার সাথে যে অভিভাবক এসেছে কলেজ ভর্তির ক্ষেত্রে বলো বা তোমার সাথে যদি কোনো অভিভাবক না থাকে সেক্ষেত্রে আশেপাশে যাদের অভিভাবক আছে, আশেপাশে যদি কারো অভিভাবক এসে থাকে তাকে একটু রিকোয়েস্ট করবে যে আমার এই এখানে একটু সাইন করে দেন, আমার এখানে একটু সাইন করে দেন, আমার মায়ের নাম্বার নাম দিয়ে বা আমার বাবার নাম দিয়ে এখানে একটু আপনি সাইন করে দেন, বা তোমরাও বাম হাত দিয়ে সাইনটা করতে পারো, সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছ ছাত্রীর স্বাক্ষর বা তারিখ, অর্থাৎ তোমার নিজের স্বাক্ষর, তোমার নিজের স্বাক্ষর এবং সেই সাথে তারিখটা এখানে দিবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ বাম সাইডে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর ও তারিখ, এটা তোমাকে দিতে হবে না, এটা সাধারণত তোমার যে শিক্ষকরা তারা নিজেরাই করবে, এবং যদি শিক্ষক নেয়ার থেকে থাকে সেক্ষেত্রে এই বিষয়টার ক্ষেত্রেও তুমি ওই একই পন্থা অবলম্বন করবে, অভিভাবকের স্বাক্ষর যেভাবে দিয়েছিলে। অধ্যক্ষের স্বাক্ষর ও তারিখ, দেখো এই দুইটা বিষয়, এই দুইটা বিষয় তোমার যে অধ্যক্ষ তিনি তারা নিজেরাই এখানে স্বাক্ষর করবে, এখানে তোমার করার কোনো দরকার নেই। আমার মনে হয় আজকের এই ভিডিওটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও ছিল একাদশ ভর্তি সম্পর্কে। আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে এখন আর কারো কোনো টেনশন নেই, জাস্ট কলেজে যাবে, ফর্মটা তুলবে এবং সেই সাথে সুন্দরভাবে পূরণ করে কলেজকে জমা দিয়ে দিবে অন্যান্য কাগজপাতি অ্যাডজাস্ট করে। এবং দেখো এই ফর্মের মেইন যে পেজটা, মেইন পেজটা এটাই ছিল, তাছাড়া অন্যান্য কোনো মেইন পেজ নেই, এবং
আমরা পরবর্তী সাইডে আরও কিছু তথ্য পাবো, যেই তথ্যগুলোতে আমাদের কাগজ অ্যাডজাস্ট করতে হবে, আমরা কী কী কাগজ জমা দিয়েছি সেই বিষয়ে লিখতে হবে, সেগুলো অতটা গুরুত্বপূর্ণ না, এগুলো তোমরা বুঝতে পারবে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা ভুল হয় যেখানে এই সেটা হচ্ছে এই মেইন পেজটাতে। এই মেইন পেজটা আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম, অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে, যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।